এই লড়াই চলছে চলবে 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 এই লড়াই চলছে চলবে চলছে চলবে এই প্রিন্সিপাল স্যার ডক্টর সিদ্ধার্থ শঙ্করনাথ কাসার কলেজটাকে নিজের বাপের জমি মনে করেছে নিজের শ্বশুর বাড়ি মনে করেছে বাড়ি না উনার বাইকে ত্রিপুরা থেকে এনে এখানে চাকরি দিয়েছে আজকে কাসার কলেজে প্রত্যেকজন স্যার ম্যাডামকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে সেই প্রিন্সিপালের জন্য কলেজের পয়সায় গুন্ডা পোষা চলবে না চলবে না চলবে না এসিটি এ জিন্দাবাদ জিন্দাবাদ গ্রামের ময়দানে ছাত্র যুবক শিক্ষক ও শিক্ষকের হোক এ হোক এর কি সুপারিশ ছাড়া ছাত্র বহিষ্কার মানছি না মানছি না ছাত্র ছাত্রী কোন শিক্ষককে কলেজে পাঠদানে বাধা দেওয়া চলবে না চলবে না চলছে মত কলেজের তহবিল থেকে অন্যায় অর্থ দিয়ে কলেজ কর্মচারীদের নিজের দলে টানার অপচেষ্টা বন্ধ করো বন্ধ করো বিগ ব্রেকিং নিউজ 18 বরাকের পর্দায় এই মুহূর্তে সবচাইতে বড় খবর কাছার কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্করনাথের বদলির দাবিটি প্রতিবাদে উত্তাল কলেজ চত্বর ধারাবাহিক সংবাদ শিরোনামে কাছার কলেজ গতকালকের ঘটনার প্রতিবাদে এবং কলেজের প্রধান অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্করনাথের বদলির দাবিতে উত্তাল প্রতিবাদমুখী হয়ে ওঠে বরাকের ঐতিহ্যবাহী কাছার কলেজ আসাম কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন এবং কাছাড় কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারী ও ছাত্রদের উপস্থিতিতে আজ অনুষ্ঠিত হয় উত্তাল প্রতিবাদ কর্মসূচি কাছাড় কলেজ ইস্যুতে অবস্থানরত শিক্ষককুলের হয়ে অধ্যাপিকা পদ্মশ্রী চক্রবর্তী ও অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন অধ্যক্ষের বিরুদ্ধে প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান তোলেন ছাত্র ও শিক্ষকরা উল্লেখ্য গতকাল কাছাড় কলেজে সংঘটিত হয়েছিল ধুন্দুমার কাণ্ড বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অধ্যক্ষকে ঘেরাও করেছিল শিক্ষকরা এদিকে অধ্যক্ষের সমর্থনে পাল্টা শিক্ষকদের উপর চড়াও হয়েছিল একদল ছাত্ররা বেঁধেছে তীব্র হুলস্থুল শিক্ষকদের গাড়ি গালাজ সহ হুমকির মতো ঘটনা ঘটেছে ঘটেছিল সাংবাদিক নিগ্রহের মতো ঘটনা পরিস্থিতি সামাল দিতে আসতে হয়েছিল কাছাড় পুলিশের বিশাল বাহিনীকে আটক করা হয়েছিল চার কলেজ পড়ুয়াকে এদিকে গতকালকের ঘটনার বিরুদ্ধে এবং কলেজের অধ্যক্ষের বদলির দাবিতে আজ কলেজ চত্বরে প্রতিবাদী কর্মসূচিতে শিক্ষক ও ছাত্ররা বলেন অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্করনাথ কলেজে মাফিয়া রাজ কায়েম করেছেন গতকাল অধ্যক্ষ অনুগামী কিছু পড়ুয়ারা কয়েকজন শিক্ষককে হুমকি দিয়ে বলেছিলেন যে ক্যাম্পাসের বাইরে দেখে নেবে প্রতিবাদী শিক্ষক ও ছাত্ররা বলেন আমরা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে অধ্যক্ষ আমাদের উপর হামলা চালানোর সাথে জড়িত রয়েছেন শুধু আমাদের নয় সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হামলা করা হয়েছিল তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছিল সেখান থেকে ভিডিও ফুটেজ মুছে ফেলা হয়েছিল কাছাড় কলেজের এক ছাত্র নেতা নীতিশ তেওয়ারি তার দলবল নিয়ে কয়েকজন শিক্ষককে হুমকি দিয়ে বলেছিলেন যে তারা আমাদের ক্যাম্পাসের বাইরে দেখে নেবে এ নিয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে গতকালকে পুলিশ বিষয়টি তদন্ত করছে উক্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি ওঠার পাশাপাশি কলেজ অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্করনাথের বদলির দাবিতে উত্তাল হয়ে ওঠে কাছাড়ের কলেজ চত্বরে শিলচর থেকে হিফজুর রহমান বারবিয়ার প্রতিবেদন নিউজ 18 বরাক এখানে প্রিন্সিপালের বিরুদ্ধে আমরা দেখলাম কালকের ঘটনাতে যে প্রিন্সিপাল কিছু আমাদের ছাত্রদেরকে আমাদের এগেনস্টে নিয়ে গেছেন এবং ওদের সাথে যখন আমরা কথা বলতে গেছি ওরা আমাদের উপরে যেভাবে আক্রমণ করেছে আমি আমার জেন্টস টিচার হেমন্ত বোরা জয়ব্রত ওদের এগেনস্ট এলিগেশন দিচ্ছে যে ওরা নাকি ওদেরকে মেরেছে যেখানে আমি দাঁড়ানো ছিলাম সামনে তো আমরা পুরোপুরিভাবে বুঝতে পেরেছি যে প্রিন্সিপাল ওদেরকে শিখিয়ে দিয়েছে নাহলে ওদের সাথে তো আমাদের কোনো ইয়েই নাই কোনো কথাই সাডেনলি ওরা এত অ্যাগ্রেসিভ কেন হলো এটা একটা কোয়েশ্চেন আমাদের কাছে এখন আজকে আমি বলেছি উনার প্রিন্সিপাল যেতে হবে কারণ উনি যদি থাকেন আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কারণ ওরা সবাই ছেলেমেয়ে এখানে পড়তে আসছে মা বাবা ওদেরকে পড়াতে পাঠাচ্ছে আমরা দেখছি ওদেরকে বেপথে নিয়ে যাওয়া হচ্ছে কালকে থানায় নিয়ে গেল পুলিশ এটা তো ভালো হয়নি তো এইসব জিনিস বন্ধ হতে হবে কলেজে দাবি তো প্রিন্সিপাল গো ব্যাক দরজা বন্ধ করে যেভাবে ভিতরে থাকেন তাহলে ওকে চিনবে কি করে এডমিশনের সময় একটা ছাত্র ধাক্কা দিয়েছে তাকে তিনি বলেছেন এডমিশন দেবেন না ছাত্রর কি দোষ ছাত্র তো চিনেই না অধ্যক্ষকে ছাত্র আমাকে বেশি চিনে কারণ রোজ আমাকে দেখে অধ্যক্ষ দরজা বন্ধ করে থাকে তিনি সিসিটিভি দিয়ে সবকিছু মনিটর করেন বলে যে সিসিটিভি রাখার হয়তো যায় কিছু জায়গাতে কিন্তু অধ্যক্ষের দায়িত্বটা কি অধ্যক্ষের দায়িত্ব হচ্ছে ঘুরে ঘুরে সবকিছু দেখা এবং ছাত্র শিক্ষক সবার সাথে সম্পর্ক ছিল রাখা এই জায়গাতে তিনি কমপ্লিটলি ব্যর্থ হয়েছেন সেই পরিপ্রেক্ষিতে গতকালকে এটা চূড়ান্ত পরিবেশ গিয়ে দাঁড়িয়ে গেল কি দাঁড়িয়ে গেল ছাত্রদের দিয়ে অপমান করলো শিক্ষকদের কেন ছাত্রদেরকে এইভাবে এন্টারটেইনমেন্ট করা হয়
একজন অধ্যক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদেরকে এইভাবে কালকে তিনি করেছেন, যার ফলে শিক্ষকরা অপমানিত হয়েছেন। শুধু তা নয়, একজন চিত্র সাংবাদিক অপমানিত হয়েছেন। শুধু তা নয়, অশিক্ষক কর্মচারীরা অপমানিত হয়েছেন। চূড়ান্ত পরিণতির পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে বসেছি। আমরা সবাইকে বলতে চাই এবং এই অঞ্চলকে জনগণের যে ঐতিহ্যবাহী কাছাড় কলেজের এই জায়গা থেকে যদি রক্ষা করতে জনগণ যারা অভিভাবক আছেন এই শহরের গণ্যমান্য ব্যক্তিরা তাদেরকেও বলতে চাইছি যে এই ঘটনা একদিনে ঘটেনি। এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাছাড় কলেজে, এর থেকে যদি কাছাড় কলেজকে সুস্থ জায়গাতে ফিরিয়ে আনতে হয়, তার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হয়, তাহলে এই অধ্যক্ষকে অপসারণের জন্য সর্বোচ্চ জায়গা থেকে দাবি তোলা হোক, অধ্যক্ষ এখান থেকে যেতে হবে, এই দাবিটা সর্বজায়গা থেকে উঠুক, তাহলেই ব্যাপার। আর এইটুকু বলে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘদিন ধরেই তো আপনাদের বিভিন্ন দাবি দাওয়া ছিল এবং সেগুলো পূরণ হচ্ছে না বলেও আজকের এই অবস্থান। ফলে এই দাবি দাওয়াগুলি যে যদি আগামীতে ও দূর ভবিষ্যতে পূরণ না হয়, ফলে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি? আমাদের এই মুহূর্তে দাবি দাবার প্রশ্ন যেগুলো হয়েছে এই ব্যাপারটা এখন আর দাঁড়াচ্ছে না। এখন একটা জায়গায় দাঁড়াচ্ছে, অধ্যক্ষ এখান থেকে চলে যেতে হবে, পরবর্তী অধ্যক্ষ বা কেউ আসতে পারে সেই দাবি দাবা পূরণের ব্যাপারটা দাঁড়াবে। কারণ দাবি দাবা আমরা আদায়ের জন্য দিয়েছিলাম, সেই জায়গাতে ছাত্ররা আমাদেরকে এসিটিএ মুর্দাবাদ আমাদেরকে ধাক্কাধাক্কি দিয়েছে, কে করেছে? অধ্যক্ষ করেছেন। ফলে এখন দাবি দাবার প্রশ্ন একই কথা, অধ্যক্ষ এখান থেকে চলে যাও, তারপরে কলেজকে কিভাবে রক্ষা করা যায় পরবর্তীতে আমরা সেভাবে দেখব। এটা আমি দাবি করছি সমগ্র এই অঞ্চলের জনগণ বিশিষ্ট ব্যক্তি সবাইকে বলছি, কাছাড় কলেজের ঐতিহ্যকে রক্ষা করুন আপনারা। এবং অধ্যক্ষ সম্পূর্ণভাবে ডিসক্রেডিটেড হয়েছেন, ব্যর্থ হয়েছেন কলেজের পরিবেশ রক্ষা করতে, এটা দৃঢ়তার সাথে বলছি। যা মানে ঘটেছে কাছাড় কলেজে, প্রথমত আমরা ছাত্ররা সেটা ধিক্কার জানাই। গতকালকে যে নাটকীয় ঘটনা ঘটেছে, প্রিন্সিপালের মদত পুষ্ট কিছু ছাত্র, প্রিন্সিপালের মদত পুষ্ট কিছু ছাত্র আমাদের কলেজের স্যার ম্যাডামের উপর হামলা করেছে এবং সব কিছু প্রিন্সিপাল স্যারের প্ল্যান ছিল। প্রিন্সিপাল স্যারের প্ল্যান মোতাবেক ছাত্ররা গিয়ে স্যার ম্যাডামের উপর অ্যাটাক করেছে। সেটা শুধু গতকালকের ঘটনা নয়, এর আগেও শাহরুলকে ইচ্ছাকৃতভাবে প্রিন্সিপাল ছাত্রদেরকে এনে কলেজে মারিয়েছে ক্যাম্পাসের ভিতরে, কলেজ ক্যাম্পাসের ভিতরে, কলেজের ম্যাডামের পিছনে স্টুডেন্টদেরকে, কিছু স্টুডেন্ট তাদেরকে মেলিয়ে দেওয়া হচ্ছে। জয়দীপ বিশ্বাস স্যার ইকোনমিক্স ডিপার্টমেন্টের, ওনাকে কলেজ থেকে তাড়ানোর জন্য এই প্রিন্সিপাল ছাত্রদেরকে ব্যবহার করেছে। গতকালকেও গতকালকে ওই ধরনের করেছে। আনন্দ ঘোষ স্যার, ওনাকে কলেজ থেকে বার করানোর জন্য প্রিন্সিপাল স্যার ছাত্রদেরকে ইউজ করেছে। এই প্রিন্সিপাল স্যার ডক্টর সিদ্ধার্থ শঙ্করনাথ কাছাড় কলেজটাকে নিজের বাপের জমি মনে করেছে, নিজের শ্বশুর বাড়ি মনে করেছে উনি। এটা কারো শ্বশুর বাড়ি না। হ্যাঁ, ওনার বাইকে ত্রিপুরা থেকে এনে এখানে চাকরি দিয়েছে কাঞ্চননাথকে। কেন দিয়েছে? কেন দিয়েছে? বরাক উপত্যকায় নাই, বিএ পাস ছেলে নাই, আসামে বিএ পাস ছেলে নাই, ত্রিপুরা থেকে এনে নিজের শ্বশুর বাড়ি দিয়ে এখানে চাকরি দিয়েছে। কেন দিয়েছে? আজকে কাছাড় কলেজের প্রত্যেকজন স্যার ম্যাডামকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে সেই প্রিন্সিপালের জন্য। কে সেই প্রিন্সিপাল? ছাত্র থাকলে কলেজ থাকে, কলেজ থাকলে কলেজের প্রিন্সিপাল থাকে। সিদ্ধার্থ শঙ্করনাথ, তুমি প্রিন্সিপাল কেন? প্রিন্সিপাল আমাদের জন্য উনি প্রিন্সিপাল। তারপরে কালকে একটা আমাদের মিডিয়া কাকুরে মারা হয়েছে, এই প্রিন্সিপাল ওর এগেনস্টে আমরা ডিসি থেকে লইয়া সব চিফ সেক্রেটারি পর্যন্ত আমরা মেমোরেন্ডাম দিছি এই প্রিন্সিপাল রে শাস্তি দেওয়ার লাগে, কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু হয়েছে না। কয়েকদিন আগে একটা ছেলেরে মারা হয়েছে কলেজ ক্যাম্পাসের ভিতরে, এটা আগে এটা হইতো না করি আমরা প্রিন্সিপাল স্যারের সাথে মেমোরেন্ডাম দিছি, যাতে এইরকম স্টুডেন্ট কলেজে থাকা আমরা লাগে অভিশাপ, এইরকম কলেজে এইরকম স্টুডেন্টের লাগে কলেজের নাম খারাপ হয়। কিন্তু প্রিন্সিপাল স্যারে এখনো অ্যাকশন নিছেন না, কিচ্ছু নিছেন না। আমরা নর্মাল স্টুডেন্ট এসে নর্মাল স্টুডেন্ট প্রিন্সিপালের লগে মিলতে হইলে 3 ঘন্টা টাইম লাগে, কিন্তু আমরা দাঁড়া করিয়ে রাখি দেন, কিন্তু ওই রকম স্টুডেন্ট আরে প্রিন্সিপালে নিয়ে মিটিং করেন, নিয়ে চা খাবেন, তারারে মিষ্টি খাবেন। একটা যখন আমরা টিচার স্যারে টাইম ক্যামেরার মধ্যে দেখেন যে কিতা করেন না করেন, কিছু একটা আমরা টিচার স্যারে এলে কোনোদিন সম্মান দিয়ে কথা হইন না, এই প্রিন্সিপাল স্যার আমরা লাগে না, এইরকম প্রিন্সিপাল স্যার আমরা চাই না।